আজকে আমরা এই মুহূর্তে রয়েছি যে ঠাকুরগাঁও শহরের যে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা আছে সেখানে শীতের খবর জানানোর জন্য আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি তুলে ধরার জন্য। আমরা সকাল 6টার পরে আপনাদেরকে জানিয়েছিলাম যে কনকনে শীত অনুভূত হচ্ছে, সেই সেই কারণে যেই চিত্রগুলো তুলে ধরেছিলাম সেটি দেখানোর জন্য। এখনও কিন্তু আমরা যেটি পরিলক্ষিত করছি যে ঘন কুয়াশার সাথে ঝিরিঝিরি যেই বৃষ্টির মতো পড়ছে যে শিশির, সেটি কিন্তু মানে সাধারণ মানুষের যে চলাফেরায় সেটি ব্যাঘাত হচ্ছে। পাশাপাশি হিম শীতল যে বাতাস, সেই শীতল বাতাস কিন্তু বইছে, এ কারণে মানুষের দুর্ভোগটা অনেক বেশি। দেখো সাউন্ড আছে কিনা, অনেক বেশি। আমরা এটিও লক্ষ্য করছি যে তিন চাক্কার যে যানবাহনগুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে দিচ্ছি এখনই পাবেন একটু। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ ঠিক আছে দিয়ে দিচ্ছি। আমরা যে বিষয়টি বলছিলাম যে ঠাকুরগাঁওয়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতি বর্তমান অবস্থায় আমরা যেটি লক্ষ্য করছি যে পথঘাট পুরো কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন এবং দূর দূরান্ত থেকে যে যানবাহনগুলো আসছে সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে সড়কে হেডলাইট জ্বালিয়ে আসছে। তার একটি কারণ যে দুর্ঘটনার সংখ্যায় যেন কোনোভাবেই দুর্ঘটনায় তারা না পড়ে, সেই কারণেই কিন্তু এই হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছেন। আমরা এটিও লক্ষ্য করছি যে এই ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকেই মানুষের ভিড় থাকলেও এখন কিন্তু পুরো বাসস্ট্যান্ড এলাকা মানব শূন্য বলা চলে, কারণ দুই একজন লোক ছাড়া তেমন কোনো লোকজন আমরা দেখছি না। তিন চাক্কার যে যানবাহনগুলো রয়েছে তারাও কিন্তু পেটের তাগিদে ভোর সকাল থেকে তারা বের হন শহরে এবং যাত্রীদের নিয়ে বিভিন্ন গন্তব্যস্থলে ছুটে চলেন। তবে সেখানেও আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষের যে উপস্থিতি, যে চলাফেরা সেটি কিন্তু সেভাবে নেই, আর সে কারণে মানুষের যে আয় রোজগার তা অনেকটাই কমে এসেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা একটু শুনব যে ঠাকুরগাঁওয়ের বর্তমান টানা যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছিলাম যে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে কনকনে শীত যে অনুভূত হচ্ছে, আর সে কারণে আপনারা যারা রয়েছেন, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তাদের চলাফেরাটা কীরকম এবং হচ্ছে কতদিন ধরে এই শীতটা এইভাবে অব্যাহত আছে আপনাদের কাছে কি মনে হচ্ছে? এটা আজকে টানা 7 থেকে 10 দিন ধরে চলতেছে ঘন কুয়াশা, আর সব থেকে বাদ শীতল বাতাসটাতে শ্রমজীবী যারা আমরা দিন করে দিন খাই আমাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে। কারণ ঠাকুরগাঁয় এবারকার শীতের প্রচণ্ড তাপমাত্রাটাই বেশি আমরা মনে করতেছি, যে আমরা যারা শ্রম করি, গিয়ে সারাদিন গাড়ি চালাই, রিক্সা চালাই, কিন্তু আমাদের জন্য খুব পরিস্থিতি অবস্থা কঠিন, দুর্ভোগ্যের মধ্যে যারা বাচ্চারা আছে হাসপাতালে আমাদের ভর্তি আছে, আমরা সেটাও লক্ষ্য করছি যে আমরা এই ঠান্ডার কারণে ডাক্তারের সাথে কথা বলছিলাম যে আমাদের এই ঠান্ডার কারণে ডায়রিয়া, পায়খানা এরকম অবস্থার জন্য ডাক্তাররাও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, যে এত বাচ্চা রুগী হাসপাতালে ভর্তি হচ্ছে, আমরা নিজেও খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এটাই আমাদের কাছে ঠাকুরগাঁওর বুকে, আর যে কয়দিন এই শীত ঠান্ডা থাকবে সেটাও উপরে আল্লাহই জানে, সে আল্লাহই বলতে পারে। ধন্যবাদ। যেটি বলছিলেন যে তারাও কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, যারা কষ্টের মধ্যে আছে, তারাও কিন্তু অনেক কষ্ট করছেন। আমরা লক্ষ্য করছি এই লাইভটি কিন্তু সৌদি আরব থেকে একজন দেখছেন, তার বাসা গড়িয়া বলে উল্লেখ করছেন। সত্যিকার অর্থে আমার পেজে যারা রয়েছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে তারা এই পেজটি ফলো করেন এবং আমরা সেই চেষ্টাটি করি যে বিভিন্ন যেই রিপোর্টগুলো এবং বিভিন্ন যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। সে কারণে আমরা আরেকজনের সাথে কথা বলবো যে এই শীতের খবর নিয়ে, তিনি জানাচ্ছিলেন, তিনি বলছিলেন আমাদেরকে যে
ঠাকুরগাঁয়ের যেই শীত বস্ত্রগুলো প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় তা কিন্তু গরিব মানুষরা সেভাবে পায় না, পায় হলো জনপ্রতিনিধিরা যারা রয়েছেন তাদের সাথে, যারা কাজ করে তাদের সাথে, যারা নির্বাচন করেছে এবং তার সাথে চলাফেরা করে এমন লোকজনই কিন্তু এই শীত বস্ত্রগুলো পান। এতে সেই কারণে তাদের যে আক্ষেপ, সেই আক্ষেপটুকু আমাদেরকে জানাচ্ছিলেন, আমরা একটু শুনব যে আসলে শীত বস্ত্রের কথা আপনি বলছিলেন যে কম্বল বা শীত বস্ত্র সরকারের যে শীত বস্ত্র ইউনিয়ন পরিষদে পৌঁছায় সেগুলো আপনারা পান না, আসলে কি বিষয়টা বলেন তো একটু। শীত বস্ত্র আসলে সরকারিভাবে যা আসে ইউনিয়ন পরিষদে বিভিন্ন ধাপে বিলি হয়, এটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের যারা নির্বাচন করে ওরাই বেশি পায়, গরিব লোক খুব কম পায়। কারণ আমি এক সপ্তাহ থেকে আমার বাচ্চা নিয়ে অসুস্থ হয়ে রুগী, আমি নিজেই কাপড় কিনতে পারি না, সেকেন্ড হ্যান্ড কাপড় কিনে আমি ব্যবহার করি, এখন সেকেন্ড হ্যান্ড কাপড়েরও বেশি দাম, আমরা গরিব লোক পাচ্ছি না। ইউনিয়ন পরিষদে যেগুলো দিচ্ছে ওগুলো অধিকাংশ চার ভাগের এক ভাগই পাচ্ছে, গরিব লোক তিন ভাগই বড় লোক পাচ্ছে। এই যে কষ্টের কথা বলছেন, তিনি জানাচ্ছিলেন যে তারা কিন্তু অসহনীয় দুর্ভোগের মধ্যে থাকলেও সরকারি যে বরাদ্দগুলো সেই বরাদ্দ কিন্তু সঠিকভাবে বণ্টন হয় না, আর সেই কারণেই চলে যায় মধ্যবিত্ত আয়ের মানুষের হাতে অথবা যারা ধনী ব্যক্তিরা রয়েছে তাদের হাতে। আমরা একটু লক্ষ্য করছিলাম যে নেত্রকোনা জেলা থেকে আমার যে ফেসবুক ফলো করছেন তিনি কিন্তু আমাদের এই শীতের পরিস্থিতি তিনিও কিন্তু দেখছেন। পাশাপাশি আমরা আরেকটু কথা বলবো যে যানবাহনের সাথে যুক্ত রয়েছেন যিনি একজন শ্রমিকের লিডার বলা চলে, তিনি সড়ক কি যেন দায়িত্ব রয়েছেন, প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব রয়েছেন মোটর পরিবহনের। তো আমরা একটু কথা বলবো যে এই যে সড়কগুলোতে যানবাহনগুলো এখন চলাচল করছে, আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে বেলা বাড়লেও হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো দূর দূরান্ত থেকে গন্তব্য পৌঁছাচ্ছে, এটি আসলে কিভাবে দেখছেন আপনারা? এটি আসলে যারা হেডলাইট জ্বালিয়ে আসতেছে, যে রাস্তা অতিক্রম করে আসতেছে, তারা আইডিয়ার উপর, অর্থাৎ তাদের কোনো ব্লেন্স নাই, যে তারা যে রোড ম্যাপ দেখবে সাইডে কোনো সাদা দাগ নাই, কোনো আপনাকে চিহ্ন নাই, যে একটা এটা বিপদ সংকেত, হ্যাঁ এটা রাস্তা, এই ধরনের কোনো সংকেত রাস্তায় নাই। আমরা লক্ষ্য করতেছি আমাদের চালকরা বলতেছে যে আমাদের গাড়ি চালিয়ে আসতেছি, কোনো আমার চিহ্ন পাচ্ছি না, খুব কষ্টের মধ্যে আসতেছি, তারপরেও যে আমার যাত্রী নিয়ে আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছাতে হচ্ছে, আপনার ঢাকা থেকে পঞ্চগড়, কক্সবাজার থেকে পঞ্চগড়, চট্টগ্রাম থেকে পঞ্চগড়, এইভাবে গাড়িগুলো আসতেছে, তারা খুব কষ্ট করে গাড়িগুলো নিয়ে আসতেছে, তারপরও এত রিস্ক, তারপর দুর্ঘটনা ঘটতেই আছে রাস্তার মধ্যে, রিক্সা ভ্যান অনেক, আপনার ট্রাক খারাপ হয়ে পড়ে আছে, এইভাবেই দুর্ঘটনা ঘটতে আছে। এটার জন্য আসলে সড়ক জনপথকে ব্যবস্থা নেওয়া দরকার, যে তারা সিগন্যাল ম্যাপ রোড ম্যাপগুলো যে দেওয়ার দরকার সেটা তারা কিন্তু সঠিকভাবে দিচ্ছে না, দায়িত্ব পালন করতেছে না, এটা সঠিক। এটি না করলে আসলে কি হতে পারে? এটি না করলে আমি এখন রাস্তায় যাচ্ছি কুয়াশায়, আমি তো হেডলাইট দিয়ে আমি রাস্তার সামনের দিকে তাকায় আছি, হেল্পার আমার তাকাচ্ছে বাম পাশে কোনো গাড়ি জমা আছে কি না, এবং আমি দেখতেছি যে রাস্তায় কোনো যে রাস্তার পাশে কোনো যে রোড ম্যাপ যে একটা সাদা দাগ থাকে, হলুদ দাগ থাকে, সেই দাগটা আমরা দেখতে পাচ্ছি না, এই কারণে আমাদের সমস্যাটা বেশি হচ্ছে, দুর্ঘটনা ঘটতেছে, এটা নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি। ধন্যবাদ আপনাকে। উনি যানবাহনের কথা বলছিলেন যে যেভাবে যানবাহনগুলো সড়কে চলাচল করে তার কিন্তু এই সড়কগুলোতে সেইভাবে মার্কিং করা নেই, আর সেই কারণে কিন্তু দুর্ঘটনার সংখ্যাটা অনেক বেশি থেকে যায়। তবে সরকারের প্রতি তিনি দাবি করেছেন যে এই ঘন কুয়াশার মধ্যে যেভাবে সড়কে যানবাহনগুলো চলাচল করে সেগুলো কিন্তু গন্তব্যস্থলে পৌঁছালে অনেক দুর্ঘটনার সংখ্যার মধ্যে থাকে, আর সড়কে সেই কারণে যেই চিহ্নগুলো রয়েছে সড়ক বিভাগের পক্ষ থেকে সেগুলো দেওয়ার জন্য কথা বলছেন। আমরা একটু কথা বলছিলাম যে তিনি জানাচ্ছিলেন যে হাসপাতালে একজন হাসপাতালে এসেছেন, হাসপাতালে আসার পরে যে রোগীদের নিয়ে যে তিনি আছেন সেখানেও কিন্তু ঠান্ডায় কাঁপছিল রোগীরা, সেখানে গরম কাপড় পাচ্ছিল না, কি বিষয় বলছিলেন বলেন তো? আসলে রাতে তিনটার দিকে তিনটা পেশেন্ট আসছিল, তারা যে থাকবে এমন গায়ে জোয়ার মতো কিছু ছিল না, শুধু একটা চাদর নিয়ে ওনারা শুয়েছিল ফলোরে, মানে বেড পর্যন্ত তো নাই, হাসপাতালে বেড যে অনুযায়ী বেড থাকা নিচে পড়ে থাকে, এখন আপনার বিষয় হলো কম্বল কোনো কিছু গরম জাতীয় জিনিস পাওয়া যাচ্ছে না, এখানে বাসা থেকে নিয়ে আসেনি মানে হঠাৎ নিয়ে চলে আসছে। হ্যালো,
রোগী মনে করেন যে আপনার দেখা যাচ্ছে যে সিরিয়াস, খুব শীঘ্রই নিয়ে আসা হচ্ছে হাসপাতালে। ধন্যবাদ আপনাকে, উনি একটি তথ্য দিচ্ছিলেন, আর একটু বলবে বলে দেখি। আমাদের আমাদের একটা দাবি, আমাদের এমপি মহোদয় যেন এটা লক্ষ্য করে, যেন আমাদের ঠাকুরগাঁ হাসপাতালে অনেক রুগী আসে, পীরগঞ্জ, পঞ্চগড় এবং রানীশঙ্গেল অনেক থানা থেকে, মানে এই হাসপাতালের চাপ একটু বেশি, অতএব এই হাসপাতালে যেন পরাতুর একটু আসে, এটা আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। তিনি কিন্তু দাবি করছিলেন, মাননীয় যে ঠাকুরগাঁয়ের সাংসদ সদস্য রয়েছেন তার কাছে, তিনি বলছিলেন যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যেহেতু চিকিৎসা সেবাটার মান কিছুটা ভালো, আর সেই কারণেই দূর দূরান্ত থেকে জেলার যে পাঁচটি উপজেলা রয়েছে, পাশাপাশি জেলার বাইরেও যে পঞ্চগড় উপজেলা রয়েছে এবং দিনাজপুরের যে কিছু অংশ রয়েছে, সেখান থেকেও কিন্তু রোগীরা এই হাসপাতালে মুখী হয় এবং এখানে চিকিৎসা নিতে আসে, আর সেই চিকিৎসা নিতে আসার কারণেই কিন্তু এখানকার রোগীদের ভিড় অনেকটাই বাড়ে। আর সে কারণে তিনি বলছিলেন যে ঠাকুরগাঁয়ের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু আরও ভালো করার জন্য তাই তিনি দাবি করেছেন। আমরা যেটি লক্ষ্য করছি, এখন প্রায় 7টা অতিক্রম করেছে, 7:20 বাজে, তবুও কিন্তু যে ঘন কুয়াশা এবং যেই পুরো জেলা শহর জুড়ে যেই ঘন কুয়াশা আচ্ছন্ন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এটিও লক্ষ্য করছি মানুষ যে কর্মজীবীরা যারা রয়েছে, যারা শ্রমজীবীরা রয়েছে, তারা কিন্তু বের হচ্ছেন কাজের সন্ধানে এই শীত উপেক্ষা করেই। আমরা লক্ষ্য করছি যারা পেজের সাথে আছেন, ঢাকা থেকে একজন দেখছেন, তিনি জানিয়েছেন যে বাসা সদর উপজেলায় ঠাকুরগাঁয়ের, আর তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ঢাকা থেকে আরেকজন, তিনিও দেখছেন এই পেজের মাধ্যমে যে ঠাকুরগাঁয়ের পরিস্থিতি আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি, আজও কিন্তু সেটি করছিলাম, এবং সেই পরিস্থিতি নিয়ে সবশেষ আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের টানা সপ্তাহেরও বেশি সময় ধরে ঠাকুরগাঁয়ে যে শীত অব্যাহত পরিস্থিতিতে রয়েছে সেটি কিন্তু অসহনীয় দুর্ভোগের মধ্যে ঠাকুরগাঁয়ে জনজীবন যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সেটি কিন্তু বলার অপেক্ষা নেই। আমরা পরবর্তীতে আবারও আপনাদের এই আপনাদেরকে লাইভের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবার জানিয়ে দেব যে পরবর্তী পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ আপনাদের এতক্ষণ থাকার জন্য।